নমস্কার দর্শকবৃন্দ, লোকসভা ভোটে নিরাপত্তার দাবি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে আজকে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2024-এর লোকসভা ভোটে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স, অতিরিক্ত একজন কর্মী নিয়োগ, ভোট কর্মীদের সাম্মানিক ভাতা বৃদ্ধি, ভোটিং মেটেরিয়ালস বুথে পৌঁছে দেওয়া এবং সেখান থেকেই তা সংগ্রহ করা সহ নানা দাবিতে শুক্রবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও আরিজ আফতাবের কাছে দাবি সনদ পেশ করে শিক্ষা বিভাগ ঐক্যমঞ্চ। সেই সঙ্গে লাঞ্চ ব্রেক, ভোটকর্মীদের বিমার ব্যবস্থা করা, হতাহতের জন্য ক্ষতিপূরণ বৃদ্ধি, বুথে বুথে উপযুক্ত পরিকাঠামো ব্যবস্থা রাখা, কোনো বুথে 800-এর বেশি ভোটার না রেখে 8 ঘন্টায় ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা সহ 25 দফা দাবি সিইওর হাতে তুলে দেন মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর নেতৃত্বে প্রতিনিধি দল। এবারে আমরা যে যে দাবিগুলি মূলত তুলে দেওয়া হয়েছে সেগুলি আমরা একবার একটু দেখে নেব। যেমন এখানে রয়েছে, যেমন আগামী লোকসভা নির্বাচনে প্রতিটি ভোটকর্মীর সুনিশ্চিত নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, প্রতিটি বুথে প্রিসাইডিং অফিসারের সহিত 6 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, স্পর্শকাতর বুথগুলিতে ন্যূনতম 2 গুণ হারে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রাখতে হবে, ভোটিং মেটেরিয়ালস জমা দেওয়ার পর বাড়ি ফেরার জন্য উপযুক্ত যানবাহন যথেষ্ট পরিমাণে রাখতে হবে, বহুদিনের পুরনো ভাতা নয় ভোটকর্মী এবং গণনা কর্মীদের সাম্মানিক ভাতা প্রতিটি ক্ষেত্রে বর্তমানের থেকে ন্যূনতম 2 গুণ হারে বৃদ্ধি করতে হবে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটকর্মী ডিউটি দেওয়া চলবে না, রিলিভারের জন্য প্রতিটি বুথে 1 জন করে অতিরিক্ত ভোটকর্মী দিতে হবে, ডিউটি থাকা অবস্থায় হিংসাত্মক কোনো ঘটনায় ভোটকর্মীর মৃত্যু হলে 50 লক্ষ টাকা আর সাধারণ মৃত্যুর ক্ষেত্রে 30 লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এবং পরিবারের 1 জনকে চাকরি দিতে হবে, হতাহতের জন্য আগে থেকে প্রতিটি ভোটকর্মীর জন্য বিমার ব্যবস্থা রাখতে হবে, ভোটিং মেটেরিয়াল সেক্টর অফিসের মাধ্যমে বুথে পৌঁছে দেওয়া এবং সেখান থেকেই রিসিভ করার ব্যবস্থা রাখতে হবে, গুরুতর অসুস্থ ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি, গর্ভবতী মহিলা কিংবা শিশু সন্তানের মায়েদের ভোটকর্মীর দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, প্রতিটি বুথে ভিডিও ক্যামেরা, ওয়েব ক্যামের ব্যবস্থা রাখতে হবে, ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাড়ি না ফেরা পর্যন্ত তার জীবনের সমস্ত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে, প্রতিটি বুথে ভোটকর্মীদের থাকা খাওয়া পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় ও সঠিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনার উপযুক্ত পরিকাঠামোর আগাম ব্যবস্থা রাখতে হবে, প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া পরিচালনার জন্য প্রতিটি বুথে 800-এর বেশি ভোটার রাখা চলবে না, সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার পুরাতন পদ্ধতির পরিবর্তে সরল পদ্ধতি অবলম্বন করতে হবে, অহেতুক অসংখ্য ফর্ম পূরণের চাপ কমাতে হবে, ভোটকর্মীদের কাছাকাছি বিধানসভার এলাকায় ডিউটি দিতে হবে আর জেলার নির্বাচনী দপ্তর এবং NIC থেকে ভোটকর্মীদের বিভিন্ন তথ্য যেন ফাঁস না হয় তা নিশ্চিত করতে হবে, প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স না পেলে ভোট নিতে যাচ্ছি না। আপাতত এই দাবিগুলি তারা কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন তার কাছে শিক্ষানুরাগ ঐক্যমঞ্চের পক্ষ থেকে পেশ করা হয়েছে। দেখা যাক এই দাবিগুলির কতগুলি দাবি তারা মেনে নেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।